মর্নিং ফ্রেন্ড, এখন সকাল 9টা বাজে। আর এই যে সবাই টিফিন টিফিন খাচ্ছে, দেখো দুই বোনের মিল দেখো, দুজনে একদম ভাগাভাগি করে ম্যাগি খেতে বসে পড়েছে। তো আজকে সকালটা ভাবলাম এইখান থেকেই শুরু করি, এদের নিয়েই তো সব কিছু, তো এদের নিয়েই শুরু হোক আজকে সকাল। পুজো টুজো দেখো দেওয়া হয়ে গেছে একদম। না না, পোকা ফেলতে হবে না তোমাকে, লাইন পোকা ফেলে দেবে। মানে ওই দেখো একটা দরজার পাশে একটা পোকা এসছে, পোকাটা হচ্ছে লাইন পোকা, তার মানে হচ্ছে সেই কেন্নগুলো হয় না, কেন্ন ক্যারা যে যেটা বলে, তো ওইটাই, ওটা ওকে আমি শিখিয়েছি লাইন পোকা। 11:15 বাজে আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তার আগে আমি একটা ছোট্ট করে ভিডিও তুলেছিলাম, ছোট্ট করে শ্যুট করেছিলাম যে ওরা দুপুরে ম্যাগি খাচ্ছে, তো ওটা তুলে রেখেছিলাম। তো আজকে জানো তো বৃহস্পতিবার, সেটা আমি ভুলে গেছি যে আজকে বৃহস্পতিবার। তো আমার যা বলছে যে আজকে তো বৃহস্পতিবার, তো আমি বলছি আজকে বৃহস্পতিবার, এ বাবা, তো একদম পুরো ভুলে গেছি। তারপরে তো গুছিয়ে গেছি পুজো দিতে, সে একদম অনেকটা বেলা হয়ে গেল, 9টারও বেশি বেজে গেল। আর আর এখনও রান্নাও হয়নি, আর এদিকে ভাত করেছি, ভাত নামিয়ে বসে আছি, তারপরে গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। তো এখন যাই হোক, ছোটো গ্যাসটা বড় আছে, তো ওই গ্যাসটাতে করে রান্না করব। আর সোনুর পাপা তো ডিউটি গেছে, আর আমরা সবাই ওই টুকিটাকি কিছু খেয়ে নিয়েছি, ম্যাগি ট্যাগি কেউ মুড়ি এইসব ভ্যাটটা ভ্যাটা দিয়ে খেয়েছি। আর সকালবেলাতে ভাত হলো, আর চা হলো, আর ম্যাগিটা হলো গ্যাসে। তারপরে গ্যাসটা শেষ হয়ে গেছে, এখন জানি না কবে আসবে, মানে কালকে আসবে। আমাদের একটা ট্যাঙ্কি, তো একটু অসুবিধা হয়ে যায়। আরে দেখো সোনু যে দুষ্টুমি করছে, দেখো এই যে বাটিতে কিছুটা বেদানা ছাড়িয়ে দিলাম, তো সবাইকে দেবো। এক গুনকে চার গুন, চার জনা খাওয়াচ্ছে বেদানা। দেখো খাওয়াস না ও বাচ্চা মেয়ে, কি দুষ্টুমি করা হচ্ছে, না মারামারি করবে না, নামো গাড়ি থেকে, নেমে যাও, নেমে যাও, নেমে যাও অনু। আর আজকে এই গ্যাসটাতে করে রান্না হবে। তো এই যে উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে দিয়ে ঝোলাবেন নিরামিষে, আর আর জানি না এখন কিরানো কাটার পরে রান্নার পরেই দেখাবো। কালকে এনেছে এগুলো, আর বড়বড়িগুলোর অবস্থা দেখো, কালকে এনেছে পুরো পেকে একা একা হয়ে গেছে। এটা কিচ্ছু খাওয়া যাবে না, এটা থেকে শুধু বীজটাকে এরকম করে বার করতে হবে, এটা এইভাবে টেনে টেনে বীজগুলোকে বার করে নেবো সোনুর জন্য ভাজা। এটা খুব সোনু খেতে ভালোবাসে, তো কেটে নি সবজি। দেখো আমি কি রান্না করবো, আমার মেয়ে রান্নাতে বসে গেছে। এটা রান্না হচ্ছে, জল দিয়ে ভরে রেখেছি, পাগল হয়ে যাবো আমি।
রানী এটা করেছে তেলের বোতলের মধ্যে জল, এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেখো তো তোমরা তো দেখলে যে দুপুরবেলায় বহু কষ্টে রান্নাগুলো কমপ্লিট করতেই পারলাম। উচ্ছে আলুর তরকারি করেছি, এদিকে আছে পটল আলুর তরকারি, আর সম্পূর্ণ সব কিছু নিরামিষ, আর এদিকে আছে তিন চার রকমের সবজি দিয়ে ভাজা। তো এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিকেলে কথা বলছি তোমাদের সাথে। দেখো আমার পিছনে দেখছো ফুল টিম একদম নিয়ে এখন মাঠে চলে যাচ্ছি, এরপরে বাকি সব ইয়ে মাঠেই হবে। সব বাড়ির সব বাচ্চাগুলো বলছে মাঠে যাব মাঠে যাব, তো আমাদেরও ইচ্ছা করছিল তার জন্যই যাচ্ছি। এই বৃষ্টি পড়ছে তো, এই দেখো গরু নিয়ে যাচ্ছে মাঠে। মাঠ মানে আনন্দ, আর বিকেলবেলা একটু ঘুরলে মাঠে সবার মন ভালো লাগে, বাচ্চা থেকে বড় বুড়ো সবারই ভালো লাগে, তাই আমরা মাঠে চলে এসেছি। সূর্য মামা দেখবে, সূর্য মামা এই যে সূর্য মামা, আর একটু পরে ডুবে যাবে সূর্য মামা। বাবা 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 দেখো দেখো ফটো শ্যুট করছে মামা। টেন টেন টাটা বাই বাই করে দাও, টেনগুলো কোথায় যাবে? ঘুষপাড়া, ঘুষপাড়া মানে হচ্ছে ঘুষ করা, ঘুষ করা আমার বাপের বাড়ি, তো ঘুষ করাকেই বলে ঘুষপাড়া। আর ওই দেখো একটা ট্রেন আসছে, দেখতে পাচ্ছ না? না ও ট্রেনটা হচ্ছে হলুদ কালারের, দেখো চিল্লার পাটি চিল্লার পাটি সব, ওই দেখো বন্ধুরা দেখো বিকেলের আকাশটা দেখো। উফ কত সুন্দর, ওই যে সূর্য একদম পুরো একদম সিনারি, দুর্গাপূজোর পুজোতে যেই সিনারিগুলো হয় মা দুর্গা বসে থাকে পুরো সেই রকম টাইপের। এই যে এখন বাড়ি চলে যাচ্ছি, মাঠে প্রচন্ড মজা করলাম ঘুরলাম। আর এই যে শোনো শোনো তাকাও এদিকে, সবাইকে বলে দাও বাই বাই, আমরাও চলে যাচ্ছি, শোনুও চলে যাচ্ছে না, আর শোনো ঠাকুমার তো জ্বর এসছে তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওর জেঠ শোনুর জেঠু গেছে, শোনুর পাপা গেছে, হাঁপসে যাচ্ছি বাবা, মানে প্রচন্ড মজা করলাম মাঠে, তো এখন বাড়ি চলে যাচ্ছি। আর শুনলে হাসবে, এখনো কিন্তু বিকেলের ঘর বারান্দা ঝাঁটও দেওয়া হয়নি, এদিক দিয়ে বাড়িতে চলে এসেছি আমরা, তো এরপরে আবার সন্ধ্যার পরে ফিরে আসছি। এই যে আমরা সবাই বাড়ি চলে এসেছি, আর এই দেখো সব বরফ খাচ্ছে, চিনি দিয়ে বরফ করেছিল, গলায় ব্যথা আমি খাবো না। এই যে সবাই বরফ খাচ্ছে, এই যে বরফ, চলো 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 দেখো রানী তো বরফ খাওয়ার একদম পোকা, তো বন্ধুরা একদম ফিরে আসলাম সন্ধেবেলায়। আর মেয়েটা দেখো কতটা কাজের হয়ে গেছে আর কতটা বড় হয়ে গেছে, সব কাজ একা একাই করতে পারছে, তো আমাকে আর বোধহয় আর কোনো কাজ করতে হবে না এখন থেকে। আর এদিকে একটা টিকটিকি ঘরের কোনাতে মারা গেছে, তো শোনো দেখে প্রথম দেখলো বললো মা টিকটিকি মারা গেছে, তো এটাকে ঝাঁটা দিয়ে ফেলে দিতে হবে, ফেলেও দিচ্ছে। আর দেখো এতটা সাহস মেয়েটা, সবাই ভয় পেয়ে উঠে আছে, আর ও দেখো 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 দেখো। বন্ধুরা এখন তো রাত প্রায় 7:30, হ্যাঁ ওরকমই বাজে, তো মাঠ থেকে আসলাম, আসার পরে তো ঘর টর কিচ্ছু গোছাইনি, এই গোছালাম সবে সবে। আর এই ঘরটা গোছাতে গিয়ে একটা খাটের ওই দেখালাম তো একদম কোনাতে একটা টিকটিকি,
মারা গেছে, তো দেখেছে রানি, দেখেছে মা টিকটিকি 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 করতে আছে, তো ওই টিকটিকিটাকে ওই ঝাঁটা নিয়ে বাইরে রেখে আসলাম। আর এত সাহস দেখো, সবাই ভয়তে উঠে আছে, ভয় পেয়ে এখানে ওখানে আছে, আর ও দেখেছো একদম পাশে চলে যাচ্ছে, এত সাহস। আর এখন ওকে সোনুকে নিয়ে একটু পড়াতে বসবো। আর এখনও আমার শাশুড়ি মা, বড় ভাসুর মানে দাদা, তোমার হাজবেন্ড, তো তিনজনই ডাক্তারের কাছে গেছে। বর্দার পায়ে ব্যথা ভেঙে গেছিলো, তো ওখানে ব্যথা, তো ওটা ফিজিওথেরাপি করাবে। আর আমার হাজবেন্ড তো তাই করবে, আর শাশুড়ির তো জ্বর এসছে, তো ওরকম ডাক্তার দেখাবে। আর আমারও জ্বর এসেছিলো দুপুরবেলায়, হঠাৎ করে দেখি, তো একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, তো তারপরে খুব ভালো হয়ে গেলাম। আর তো গোটা বিকেলবেলা তো দেখতেই পেলে যে আনন্দ করলাম, কচি সবাইকে নিয়ে মাঠে, মাঠে গেলে খুব মজাই লাগে। আর এখন সোনুকে আমি পড়াতে বসেছি, তো দেখো ওকে পড়াতে গেলে কীরকম, পড়াচ্ছি না অ্যাকচুয়ালি, ওকে এখন লেখাচ্ছি। তো ওর বয়স এখন 2 বছর, ও এখনও সেমনভাবে লেখা পড়াটা অনেকটাই জানে, একটা ভিডিও তোমাদের বানিয়ে দেখাবো। আর লেখাটা দেখো কী লেখে, কেমন করে বাঘ লেখো, তো বাঘ লেখো, তো হ্যাঁ বাঘ লেখো, তো বাপরে ভাল্লুক আগো, তো ভাল্লুক বাপরে বাপরে, তারপর অ আ লেখো, আর ওকে চক দিয়ে লিখতে দিলে যে হাত দিয়ে মুছবে, আর মুছে ওর মুখে মেকআপ করে নেবে, দেখবে মেকআপ মেকআপ, এই যে যে লিখেছে ও ইজি গিজি, এগুলোকে ও পুরো মুখে মেখে নেবে। আর এই কথা বলতে পড়াতে পড়াতে চলে এসছে ও ঠাম্মি ওরা, তো আমি বাইরে চলে যাচ্ছি, সোনুকে পড়াতে বসছি। আর এদিকে ওর জেঠু, সোনুর পাপা, ওর ঠাম্মি সবাই চলে এসছে। আর এই যে ম্যাঙ্গো ফুটি নিয়ে এসছে, তো ম্যাঙ্গো ফুটি সবাইকে দিয়ে দিচ্ছে, আর আমাদের জন্য চপ এনেছে, তো আমরা এখন চপ টপ মুড়ি টুড়ি খাবো, যাই হোক। তারপরে তো রান্না বাড়া সব আছে, তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট।